নমস্কার বন্ধুরা, কিপ্টোলক ইউটিউব চ্যানেলের একটা চ্যালেঞ্জ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এখানে নিয়ে এসেছি 10টা 10টা করে ফুচকা চ্যালেঞ্জ, ফুচকা চ্যালেঞ্জ। এই ফুচকাগুলোকে কে কার আগে শেষ করতে পারে এটাই হচ্ছে আমাদের খেলার নিয়ম। হ্যাঁ, যে হেরে যাবে তার জন্য রয়েছে পানিশমেন্ট, অবশ্যই পানিশমেন্ট। চ্যালেঞ্জগুলোকে আজকে দেখুন, এখানে আলুগুলো ভরে দেওয়া হয়নি, এখানে ফুচকাগুলোকে নিজেরা আলু ভরে নিতে হবে, তারপরে জল দিয়ে তারপরে খেতে হবে। চলুন বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করি। শেষ পর্যন্ত আমি জিতে গেলাম, যখন জিতলাম তুমি তো হারলা। হ্যাঁ, খেলার নিয়ম অনুযায়ী তোমার মুখ এখনো রয়ে গেছে, তুমি এখনো চেবাচ্ছ। কোথায় হবে না, শেষ করে মুখ দেখাতে হবে। না, এটা আগে বলার বলার নিয়ম কি? প্লেট প্লেট খালি করে দিবি, মানে আমি ফাঁস করব। চ্যালেঞ্জ শেষে হাঁ করে তো দেখাতে হবে। তোমার তো আলু রয়েছে, দেখো আলু রয়েছে, ফুচকা শেষ করার কথা বলেছে, আলু জল শেষ করার কথা বলা হয়। না, হবে না, এটা তো হবে না, হবে এটাই এটা। আমি তো প্লেটটা শেষ করেছি, এটা হবে না। তোমরাই বলো বন্ধুরা, কে হারলো আর কে জিতলো? তুমি হেরেছো, এটা হবে না। যাই হোক, পানিশমেন্ট আমি দেবোই আজকে। ঠিক আছে, হেরে গেছি যখন পানিশমেন্ট নিতে হবে, পানিশমেন্টটা নিয়ে আসি। দেখা যাক কি পানিশমেন্ট আসে আমার জন্য। পানিশমেন্ট নিয়ে চলে এসেছি আমি। এটা হলো একটা ফুচকা, ফুচকার সাথে এই যে লঙ্কাটা, আমি মানে কিছু একটা আসবে লঙ্কাটা, এর ভিতর দিয়ে এটাকে পুরো চাপাতে হবে। দেখো, খেলার নিয়ম অনুযায়ী আমি যে হেরে গেছি সেটাও আমি মেনে নিয়েছি, কিন্তু হাতটা তো পুরোপুরি হার নয়, যেহেতু না না একটা তো তর্কাতর্কি হয়েছে, সেই কারণে আমি লঙ্কাটা খাচ্ছি, কিন্তু আমারও সময় আসবে, চলো তোমাকে গোটা লঙ্কা দিতে হবে। না, ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম আমাদের করা ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আর আপনারা আমাদের কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।